আমি সুদীপ ফিল্ম রিভিউ চ্যানেলে স্বাগত। তো গতকাল রিলিজ করেছে কনফিউজ পিকচারের ইউটিউব চ্যানেলের টাইম আপ বলে যে ওয়েব সিরিজটা, তো সেই বিষয়ে আজকে কথা বলবো। তো অভিনয় করেছেন হচ্ছে আমাদের বিখ্যাত ইউটিউবার কিরণ দত্ত এবং আমাদের বিরহী খ্যাত এবং আর জে মানে রেডিও জকি খ্যাত আর জে সায়ন রয়েছে লিড রোলে। তো এই ওয়েব সিরিজটা হচ্ছে অরিজিৎ সরকার পরিচালনা করেছেন এবং এই ওয়েব সিরিজটা হচ্ছে একটা সামাজিক ভালো দিক তুলে ধরা হয়েছে। তো কিছুদিন আগে আমরা মানে খবরের পেপারে বলুন বা নিউজে দেখুন মানে টিভিতে দেখুন মানে দেখেছি যে চাষি ভাইরা মানে আত্মহত্যা করছে এবং তার যে কৃষক যে বিক্ষোভ সেটা আমাদের রাজধানীতেও গিয়ে সেই আঁচটা পড়েছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে যে চাষি ভাইরা আত্মহত্যা করছে। তো এই বিষয়টা কিন্তু খুব সুন্দর একভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো এর ঘটনা হচ্ছে ফার্স্ট এপিসোডে একটা জিনিসই দেখানো হলো যে গ্রামে একজন মানে বিজু ভাই বলে একজন মাস্তান রয়েছে যে বহুদিন ধরে চাষি ভাইদের ওপর অত্যাচার করছেন এবং নকল বীজ এবং খারাপ সারের ব্যবসা বহুদিন ধরে চালিয়ে মানে চালিয়ে যাচ্ছে। তো বিজু ভাই মানে এখানে আর জে সায়ন রয়েছে, যার ক্যারেক্টারটা খুব সুন্দর লেগেছে এখানে, দারুণ একটা মস্তানের ক্যারেক্টার। এর আগে বিরোহিতে একজন নম্র ভদ্র ক্যারেক্টার আমরা দেখেছিলাম, তো এখানে অন্য উল্টোটা আমরা দেখছি, খুব সুন্দর লেগেছে ক্যারেক্টারটা। এবং সে কৃষকদের ওপর বহুদিন ধরে অত্যাচার চলেছে, তার যে মানে যে চামচাগুলো রয়েছে তাদের ক্যারেক্টারগুলোও খুব সুন্দর মানে ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং তাদের এখানে একটা গান রয়েছে খেজারান বলে, গানটাও খুব সুন্দর কমেডির সাথে সাথে রয়েছে এবং সিন সিনারিগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর একদিকে হচ্ছে কিরণ দত্ত মানে আমাদের ওয়েব সিরিজের হিরো যিনি রয়েছেন, তিনি হচ্ছেন মানে ফিল্ড ইন্সপেকশনের জন্য তার প্রথম কাজ, সে প্রথম ফিল্ডে আসছেন, ঠিক আছে। তো এই যে ওয়েব সিরিজ পুরো ফার্স্ট এপিসোডটা ধরে একটা জিনিসই দেখানো হয়েছে যে কিরণ দত্ত সেই খাটালডিঙ্গি গ্রামে এসে যে পরীক্ষাটা করবে আর কি, মানে সে যে গ্রামে আসার আগের প্রস্তুতি নিচ্ছে। তো এখানে কিরণ দত্তের ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়নি, আমরা খুব ভালোভাবে বুঝতে পারিনি কিরণ দত্তের ক্যারেক্টারটা। তো পরের এপিসোডে গিয়ে হয়তো ক্যারেক্টারটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে যে ক্যারেক্টার বাকি যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো ছিল সেই ক্যারেক্টারগুলো কিন্তু খুব ভালো লেগেছে আমার, পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং ওয়েব সিরিজটা যে শুরুটা যেরকমভাবে হয়েছে, একটা সমাজের একটা ভালো দিক দেখানো হচ্ছে, তো ওয়েব সিরিজটা যেভাবে শুরু করা হয়েছে তো পরবর্তী এপিসোডগুলো যেগুলো রয়েছে সেই এপিসোডগুলো কিন্তু মানে তাক লাগিয়ে দেবে এরকম একটা ব্যাপার কিছু হতে চলেছে আমার যেটা মনে হয়। তো এখানে আর জে সায়ন এবং বাকি যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকেই খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে বঙ্গাইয়ের ক্যারেক্টারটা বাদ দিয়ে, কারণ বঙ্গাইয়ের ক্যারেক্টারটাকে আমি মানে সেরকমভাবে কিছু বুঝে উঠতে পারলাম না, এখন সেরকমভাবে ফোকাস করা হয়নি বঙ্গাইয়ের ক্যারেক্টারটার ওপর, মানে কিরণ দত্তের ক্যারেক্টারের ওপর সেরকমভাবে কিন্তু এখনও পর্যন্ত ফোকাস করা হয়নি। তো পরের এপিসোডে গিয়ে হয়তো আমরা বঙ্গাইয়ের ক্যারেক্টারটা যেটা রয়েছে সেটাভাবে ভালোভাবে দেখতে পারি, কারণ ট্রেলারে দেখেছি বঙ্গাইয়ের ক্যারেক্টারটা খুব সুন্দর লেগেছিলো। ট্রেলারটা আমরা যেটা দেখেছিলাম ট্রেলারে খুব ভালোভাবে প্রেজেন্ট দেখানো হয়েছিল। তো ফার্স্ট এপিসোডে গিয়ে সব কিছু বলা সম্ভব নয়, তো পরের এপিসোড মনে হয় পরের শুক্রবারই রিলিজ করা হবে, প্রতি শুক্রবার করেই হয়তো এপিসোডগুলো রিলিজ করা হবে। তো দেখা যাক পরের এপিসোড আমাদের জন্য কী অপেক্ষা করছে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।